গান গাই আমার মন রেহে বুঝাই, গান গাই আমার মন রেহে বুঝাই, মন থাকে পাগল পাহারা। আর কিছু চায় না মনে গান সাহারা, গান সারা। আর কিছু চায় না মনে গান সাহারা। নমস্কার, নবরবি কিরণের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। প্রথম যেই দু কলি দিয়ে শুরু হলো তাতেই বুঝতে পেরে গেছেন আজকের শিল্পীকে, ঋষি চক্রবর্তী, আপনাদের কাছে ঋষি বলে যে পরিচিত, এই প্রজন্মের লোকগান লোকগীতির একজন উদীয়মান শিল্পী। আপনারা বিভিন্ন মাধ্যমে ওকে বরাবরই দেখেছেন এবং শুনেও এসছেন, এবং আজকে অনুষ্ঠানের যখন প্রমো দেওয়া হয়েছিল আপনারা বুঝেই গেছেন অধীর আগ্রহে বসে আছেন ওর গান শোনবার জন্যে। তো গান তো গাইবেই, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত গাইবে, তার আগে একটু কথোপকথন। হয়তো নবরবি কিরণে ওর এখানে প্রথমবার আসছে এবং ভবিষ্যতে আরও যখন আমরা এই প্ল্যাটফর্মে শুরু করেছি তখন ভবিষ্যতেও নিশ্চয়ই আসবে। তো কয়েকটা একটু কথোপকথন আলাপচারিতা করে নিই। ঋষি, প্রথমেই তোমাকে নবরবি কিরণের পক্ষ থেকে জানাই স্বাগত আমাদের এই চ্যানেল বলো বা এই প্ল্যাটফর্ম বলো। তো আমি তোমাকে একটু একটু যেন জিজ্ঞেস করবো, দর্শকরা হয়তো অনেকেই জানেন তোমার ব্যাপারে, তোমার এই ধরো এই ধরনের গানের প্রতি মানে তোমার যে অনুভূতি বা তোমার তোমার এই অ্যাট্রাকশন, এটা হলো কী করে? প্রথমে ধন্যবাদ জানাই অবশ্যই নবরবি কিরণকে, আপনাকে এত সুন্দর একটা প্রয়াস নেওয়ার জন্য, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও বেশি ধন্যবাদ আমাদেরকে আহ্বান জানানোর জন্য আজকের দিনে, আমরা সত্যি আপ্লুত, আমরা ধন্য। তো আমার বেড়ে ওঠাটা আসলে মালদা জেলার চাঁচল বলে একটা জায়গা। আচ্ছা আচ্ছা। তো সেখানে যখন বেড়ে উঠছিলাম তখন ছোটবেলা থেকেই দেখা গম্ভীরা পালা, বাড়ির উঠোনে গম্ভীরা পালা হচ্ছে, গম্ভীরা গান হচ্ছে। তো আমাকে খুব একটা মানে জোর করে লোকগানে আর যুক্ত হতে হয়নি, খুব সাবলীলভাবে কখন যুক্ত হয়ে পড়েছি, কখন বিষয়টাকে ভালোবেসে ফেলেছি সেটা হয়তো আমি নিজেও জানি না। হ্যাঁ, মানে তুমি যেখানে থাকতে সেখানে নিশ্চয়ই একটা খোলামেলা পরিবেশ ছিল, কারণ বেসিক্যালি এগুলো তো মানে একদম মাটির গান, মাটি দিয়ে। হ্যাঁ, এবং সেই খেটে খাওয়া মানুষের গান, হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ শিল্পীদের গান। এবং আমরা এই কথাটা বলিও যে আমরা আমরা কোনো লোকশিল্পী নই, আমরা লোকগান গাই, আমরা লোকগান মানুষের কাছে পৌঁছে দিই, শহর অঞ্চলীয় মানুষের কাছে পৌঁছে দিই, কিন্তু হ্যাঁ আমরা লোকশিল্পী নই, কারণ এই মুহূর্তে আমাদের সেই যাপনটা নেই, সেই গ্রামীণ মানুষদের যে খেটে খাওয়ার যে জীবন যাপন তাদের যে, এবং এরা কত নিষ্ঠা ভক্তি ভরে মানে মানে পরিবেশ থেকে তো একটা গান তৈরি করেছেন। একদমই, পরিবেশই গান সৃষ্টি করেছে, ওনারা তৈরি করে দিচ্ছেন, আমরা সেটাকে ব্যবহার করছি। যাই হোক, আজকালকার প্রজন্মে এই জায়গায় দাঁড়িয়ে তুমি যে এই গানের চর্চা রেখেছো এবং এত জনপ্রিয় হচ্ছে সেটা নিশ্চয়ই একটা সাধুবাদ জানানোর জন্যে। তো আরেকটু বলি, তুমি যে মালদা জেলার কথা বললে, সেখান থেকে কলকাতায় কীভাবে এলে? কলকাতায় আমার মূলত আসা হয়েছিল পড়াশোনা করার জন্য, আমি যখন গ্রাজুয়েশন করি তখন আমি কলকাতায় এসেছি। তোমার স্কুলিং কি ওখানে? হ্যাঁ, আমার স্কুলিং ওখানে। আচ্ছা, আর মানে মানে যখন তুমি কলকাতায় চলে এলে তুমি একাই এলে না বাড়ির লোকজনেরাও চলে এসেছিলে? আমি যখন এসেছিলাম তখন মানে তার আগেই আমার দাদা চলে এসেছিল মানে পড়াশোনা করার জন্য, সেও আমার ভাইও চলে এসেছিল। তো মূলত আমরা তিন ভাইজন এখানেই থাকতাম কলকাতায়, পড়াশোনার জন্যই তিনজনই থাকতাম। তো পড়াশোনার পাশাপাশি তুমি গানটার চর্চা সাথে গান শেখা? আচ্ছা, কলকাতা আসার পর ধরো এইগুলো এই এই সব গান যেগুলো আজকে গাইবে বা তুমি যা গেয়ে থাকো সেগুলো তো তুমি মোটামুটি পেয়েছো বা ওখান থেকে মানে কালেকশন বা বলো শুনে শুনে করা, তো কলকাতায় এসে এই গানগুলো মানে আরও নতুন নতুন এই ধরনের গান কীভাবে মানে পেলে? আরও দুজন মানুষ রয়েছেন যাদের কথা বলি, আমি ওখানে যাদের সঙ্গ পেয়েছি তারা হলেন বৈদ্যনাথ ব্যানার্জি এবং মিহির গোস্বামী। আচ্ছা, আর এখানে আসার পর আমার এক জ্যাঠা ডক্টর আর্য চৌধুরী, উনিও মালদার মানুষ কিন্তু তিনি থাকতেন কলকাতা শহরে। হ্যাঁ, আর্য চৌধুরী সেইটা একটা বিরাট বড় পাওয়া হয়ে গেছে আমার। আরেকজন হচ্ছেন আমার পিসি পুরবী ভট্টাচার্য, ওনাদের দুজনকে আমি কলকাতায় পেয়েছি। হ্যাঁ, এরপর সৌভাগ্য হয়েছিল কালিকাদার সংস্পর্শে আসার, কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ওনার
সংস্পর্শে এসে আরও বেশ কিছু গান জানতে পেরেছি, শিখতে পেরেছি। আর এই গান মানে তোমার এই গানটাকে যে তুমি একজন প্রফেশন মানে প্যাশন ছিল প্রথমে, তারপর প্রফেশন হিসেবে নেবে, সেটা এসে পুরোপুরি প্রফেশনালি আমি এটাকে নিতে পারি, তুমি গান নিয়েই থাকবে তো? হ্যাঁ, এটা আমার নেশার জায়গাতেই এখনো রয়েছে। আচ্ছা, তার কলকাতায় এসে আর তোমার মানে ধরো এই গানের সঙ্গে সঙ্গে অন্য ধরনের বাংলা গানের প্রতি তোমার মানে সেরম মানে মানে সেগুলো কি চর্চা করছো? মানে করে না কেন, মানে জিজ্ঞেস করছি, গাও নিশ্চয়ই? আমি জানি না, আমি খুব একটা অন্য ধরনের গান গাইবার চেষ্টা করি না। হ্যাঁ, অবশ্যই গাই, মিথ্যে কথা বলবো না, বাড়িতে গাই নিজের মতো করে, নিজের আনন্দের জন্য সব ধরনের গান শুনি, সব গান শুনি, সব গান গাইবার চেষ্টা করি বাড়িতে। জনসমক্ষে সেই সমস্ত গান আমি গাইবার একদমই চেষ্টা করি না, কারণ সেখানে একটা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ সেই গানগুলো গাইবার জন্য একটা অনুশীলনের দরকার, অনেক কিছু শেখার দরকার, আমার ভয়েস মডুলেশনের দরকার, যেগুলো আমার মধ্যে নেই, আমার মধ্যে ওই শিক্ষাটা নেই। তা আমি যদি সেই গানগুলো গাইবার চেষ্টা করি তাহলে সত্যি মানুষের কাছে ভুল বার্তা যাবে। আর আরেকটা যেটা বলছিলাম, ধরো এখন যখন তুমি কলকাতায় আছো, তো তুমি তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছ, মানে হয়তো কলকাতার বাইরেও তো যেতে হয় অনেক সময় অনুষ্ঠানে, এবং বিভিন্ন চ্যানেলেও তোমাকে দেখা যায়, তো এখন যেই নতুন নতুন এইসব লোকগান, এগুলো কীভাবে তুমি পাও? না আসলে মানে নতুন লোকগানে আমি খুব একটা বিশ্বাসী নই, মানে যে গানগুলো হয়তো শহরাঞ্চলীয় মানুষদের দ্বারা তৈরি হচ্ছে বা ঘর, না শহরাঞ্চল বলছি না, মানে ধরো ওই ওই দিকের দিকে থাকতে থাকতে যখন, তখন তো তুমি ওখান থেকেই কালেকশন করতে পারতে, ওখানে তো আকাশে বাতাসে এই ধরনের গান, তো সেই পরিবেশ তো এখানে নেই। এখানে নেই, কিন্তু এখানে ওই যে মানুষগুলোকে পেয়েছি তারা যেভাবে যাপনটা করেছেন, সেই পি শিপুরবি ভট্টাচার্য এবং ডক্টর আর্য চৌধুরী জ্যাঠা, ওনারা যে যাপনটা করেছেন, ওনাদের কাছ থেকে বহু গান আমরা পেয়েছি আর কি। আর এরপরেও আমরা যেখানেই যাই চেষ্টা করি যে সেই অঞ্চলের কিছু গান যাতে আমরা সংগ্রহ করে আনতে পারি, এটা আমাদের চেষ্টার মধ্যে সবসময় থাকে। অনুষ্ঠানের জন্য প্রায়ই বাইরে যেতে হয়। হ্যাঁ, আর সেই সময় আমরা চেষ্টা করি যে যদি সেখানকার কোনো মানুষকে ধরে কিছু গান জানতে পারি বা সেখানকার গানের ইতিহাস জানতে পারি, যেটা জানাটা বড় দরকার আর কি। এখনকার যুগে দাঁড়িয়ে মানে এই এই গান তো একদম রিচ, প্রচণ্ড রিচ ইন কন্টেন্ট, তো এখনকার যুগে দাঁড়িয়ে তোমার কীরকম মনে হয়, মানে দর্শক বা শ্রোতা যারা আছে বা ইয়াং জেনারেশন, তাদের কাছে এই গানের জনপ্রিয়তা এখন এখন মানে কীরকম, মানে তোমরা এখন সব উদীয়মান শিল্পীরা গাইছো এবং তাদের নিশ্চয়ই জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না, কিন্তু এখন তোমার কী তোমার ফিলিংসটা কী? আমার মনে হয় যে হ্যাঁ সত্যি জনপ্রিয়তা, কারণ ভালো জিনিস সবসময় ভালো এবং তার চিরস্থায়ী, অনেকটাই বেড়েছে, এবং এখনকার প্রজন্মেরও অনেক ছেলে মেয়েদের এখন দেখি যে হ্যাঁ তারা লোকগান গাইছে, হয়তো তাদের পরিবেশন করার ভঙ্গিটা একটু আলাদা, কিন্তু তারা গাইছে এটা একটা বিরাট বড় পাওয়া আমাদের সকলের জন্যই। তো সত্যি চারিদিকেই চাহিদা বাড়ছে, লোকগান এখন মানুষ অনেক বেশি পরিমাণে শোনে, ভালোবাসছেন গান শুনে, আমাদের আশীর্বাদ করছেন, এটা বিরাট বড় পাওয়া আমাদের জন্য। তো এই এর পরবর্তীকালে আপনারা ঋষির কাছে গান শুনবেন এবং তার সে তাই সেই গানের ব্যাখ্যা উঠছে ভালো তো কেউ দিতে পারবে না, ওই ব্যাখ্যা দেবে আজকে ওর সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে আছে, বাংলা ঢোলে আছে ছোটন সাহা, আর পারকারশনে আছেন বিষ্ণু মেটে, এবং তো রেকর্ডিস্ট আমাদের যারা নবরবিকরণে থাকেন তারাই আছে, এবং দোতরায় আছে সুমন্ত দে। আমরা গান নিশ্চয়ই শুনবো এবং ওর সঙ্গে যা কথোপকথন হলো পরবর্তীকালে, ও তো বলল এখানে এসে যাদের সান্নিধ্য পেয়েছেন তাদের থেকে গান কালেকশন করছেন, ওর যা বয়স আপনাদেরও নিশ্চয়ই মনে হয়, আমারও নিশ্চয়ই মনে হচ্ছে যেটা, যে পরবর্তীকালে এমন সময় আসবে ও একটা একটা সময় নিজেই হয়তো লোকগান লিখবে, সুর দেবে এবং করবে, কারণ যার মধ্যে এতটা ডেডিকেশন আছে এই লোকগান নিয়ে, আমরা চাইবো আরও এগিয়ে চলুক, আরও ভালো করে গান গাওক, এবং পরবর্তীকালে তুমি দর্শকদের আরও আনন্দ দেবে, অধীর আগ্রহে ওনারা আজকে অপেক্ষা করছেন, পরবর্তীকালে নিশ্চয়ই নবরবিকরণ আরও অনুষ্ঠান হবে। তো আসুন আমরা চলে যাই পরবর্তী পর্যায়ে, যেখানে ঋষি তার গান নিয়ে উপস্থিত হচ্ছে আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবরবিকিরণের ইউটিউব চ্যানেলে। আমাদের বাংলার নিয়ম অনুযায়ী, বাংলার প্রথা অনুযায়ী,
আমাদের আসর শুরু হয় সবসময় বন্দনা গানের মধ্যে দিয়ে। আর এই বন্দনা গানে আমরা সবসময় সম্মান জানাই আমাদের সকল গুরুজনদেরকে, আমাদের সকল সৃষ্টিকর্তাকে। কারণ আমরা সত্যি জানি না আমাদের সৃষ্টিকর্তাকে, তাই তিনি যেই হন না কেন তাকে আমরা সম্মান জানাই গানে গানে। আমরা সম্মান জানাই আমাদের গুরুজনদের, আমাদের শিক্ষা গুরুকে, যার জন্য আজকে আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যাদের শিক্ষায় আমরা শিক্ষিত, তাদেরকে সম্মান জানাই গানে গানে। এবং সর্বোপরি আমরা সম্মান জানাই আমাদের যত দর্শক বন্ধুরা থাকে, শ্রোতা বন্ধুরা থাকে, তাদেরকে আমরা সম্মান জানাই। কারণ আমরা মনে করি ওনারাই আমাদের ভগবান, ওনাদেরকে বাদ দিয়ে, ওনাদের আশীর্বাদ ছাড়া কখনো কোনো শিল্পী সাফল্য অর্জন করতে পারে না। তো তাই শুরুতেই আমাদের বাংলার গান, বাংলার লোকগান, বন্দনা গান। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। বন্দিব যে পিতা মাতা আর গুরুজনে, বন্দিব যে গুরু মুর্শিদার দেবগণে। বন্দিব যে পিতা মাতা আর গুরুজনে, বন্দিব যে গুরু মুর্শিদার দেবগণে। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। সৃষ্টি যাবে তোমকে তিনি নিলে অবসর, প্রথমে বন্দনা করি খুবে ভানুসর, সৃষ্টি যাবে তোমকে তিনি নিলে অবসর। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, সকল দোয়া হবে কবুল পশ্চিমেতে চান। পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান, সকল দোয়া হবে কবুল পশ্চিমেতে চান। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, উনকোটি দেবতারে আসন। উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, উনকোটি দেবতারে দিতাছে আসন। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। দক্ষিণে বন্দনা করি সবাই মিলে গান গেয়ে কাটাবো যে বেলা। এই দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা, সবাই মিলে গান গেয়ে কাটাবো যে বেলা। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। বন্দিব যে পিতা মাতা আর গুরুজনে, বন্দিব যে গুরু মুর্শিদার দেবগণে। বন্দিব যে পিতা মাতা আর গুরুজনে, বন্দিব যে গুরু মুর্শিদার দেবগণে। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। আসরেতে হাজিরাজি করতে লোকগান, তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। আর তার আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ, আগেতে বন্দনাতে জুড়াইব পরাণ। এবারে লালন সাঁইজির একটি পদ গাই। আমাদের খুব পছন্দের একটি গান, এবং আমাদের সাথে সাথে আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদেরও খুব পছন্দের একটি গান। কারণ আমরা যেখানেই যাই এই গানটার সমস্ত আসরেই এই গানটার অনুরোধ আমরা পাই এবং আজকেও আশা করছি যারা
শুনছেন অনুষ্ঠানটা বা আসরটা, তাদের মধ্যে কারোর না কারোর এই গানটার অনুরোধ হয়তো থাকতেই পারে। তাই আগে থেকেই আমরা গেয়ে নিই লালন সাঁইজির একটি গান। করিমানা কাম সারে না ও বলি, করিমানা কাম সারে না ওই মদনে আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না মদনে মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না মদনে মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। হব কেমনে,
রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব প্রেম রসিকা হব প্রেম রসিকা হব কেমনে আমাদের বাংলা একদমই নদীমাতৃক অঞ্চলে আমরা বাংলার যেখানেই যাই না কেন আমরা চারিদিকেই দেখতে পাবো যে নদ নদী হাওর খাল বিল পুকুর চারিদিকে বাংলার আর যেহেতু নদীমাতৃক অঞ্চল আর সেই কারণে এই জলকে কেন্দ্র করে আমাদের বাংলার এক বিরাট শ্রেণী তাদের জীবিকা নির্বাহ করে এখানেই মাঝি রয়েছে এখানে জেলে রয়েছে মাছ চাষ হয় আর সেই মাছ আমরা বাঙালিরা খুব ভালোবেসে সেটা খাই তো সেই মাঝি মোল্লার গান তাকে বাদ দিয়ে আমাদের বাংলার লোকগান কখনোই সম্ভব নয় তো আমরা সেই জলের গানকে মূলত দুটো ভাগে ভাগ করি একটা ভাটিয়ালি আর একটা শাড়ি ভাটিয়ালি গান যখন নদীর স্রোতের সঙ্গে নৌকা ভেসে যাচ্ছে ভাটির স্রোতে যখন নৌকা ভেসে চলেছে তখন মাঝির বিশেষ কোনো কাজ থাকে না তখন মাঝি শুধু দাঁড়টাকে ধরে বসে থাকলেই হয় কারণ নদীর স্রোতই নৌকাকে বয়ে নিয়ে চলে তো এই সময়ে এই ফাঁকা সময়ে মাঝি তখন নৌকায় বসে নিজের আপন মনে গান গায় গান বাঁধে তার মনের আনন্দ তার মনের দুঃখ না পাওয়া ভালোবাসা সমস্ত কিছু তার গানের মধ্যে দিয়ে তখন ফুটে ওঠে সেরকম গান ভাটিয়ালি গান আর যেহেতু মাঝি ভাটিয়ালি গান গাইবার সময় আবেগে বিভোর হয়ে থাকে তাই সেই কারণে এই গানের মূলত কোনো তাল থাকে না অর্থাৎ তালবিহীন গান হয় মাঝি আপন মনে যখন তার যা মনে হয় তখন সে সেই কথাটাই বলে গানের মাধ্যমে সেরকম গান ভাটিয়ালি গান শেলাম সাসা বলি শেলাম তোমার পাই ওই বরনামের মাসি মোরে বানাইছে আল্লাহ শেলাম সাসা বলি শেলাম তোমার পাই ওই বরনামের মাসি মোরে বানাইছে আল্লাহ ও তুমি কইয়া গিয়া শাশির কাছে হায়রে আল্লাহ মোরে দিন দিয়াছে গুণটানার কাম ঘুইচা গেছে আরে বৈশাখি বাহাসা শেলাম সাসা বলি শেলাম তোমার পাই ওই বরনামের মাঝি মোরে হে বানাইছে হে আল্লাহ হাইরে বরনামের মাঝি মোরে বানাইছে আল্লাহ হাইরে ওই বরনামের মাসি মোরে বানাইছে আল্লাহ আর এর ঠিক বিপরীতে যখন যখন নদীর স্রোতের বিপরীতে নৌকাকে নিয়ে যেতে হবে তখন আর একা মাঝিতে দাঁড় বওয়া সম্ভব হয় না তখন একসাথে অনেক মাঝির দরকার হয় যত বড় নৌকা তার তত বেশি মাঝি তো সেই সকল মাঝিরা যাতে একটা নির্দিষ্ট তালে একটা নির্দিষ্ট রিদিমে দাঁড় বইতে পারে
তার জন্য তারা তখন গান গায়, তালে গান গায়, তারা বিভিন্ন রকম ছন্দে গান বাঁধে আর গান গায়। এই তালে যদি তারা গান না বাঁধে তাহলে দাঁড়বাওয়াটাও ছন্দে হবে না, তখন নৌকা একে বেঁকে চলবে। সেই কারণে তারা তখন তালে গান গায়, সকলে মিলে একসাথে গান ধরে। আমরা এই গানটাকে সেই জন্য বলি নৌকা বাইচের গান বা সারি গান, সকলে মিলে সারিবদ্ধভাবে গান গাইছে, সেই কারণে সারি গান। সেরকম গান নৌকা বাইচের গান। Solo más de ir a día, hey, más de ir a día, solo más de ir a día.
আলকাপ গান গাইব। আলকাপ আমাদের মালদা মুর্শিদাবাদ যে জেলা রয়েছে সেই জেলার একটি ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, আর এটা একটা পালা। আলকাপ একটা পালা হয়, যে পালাতে বিভিন্ন ধরনের বিষয় গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের যাপনের বিভিন্ন ধরনের বিষয়গুলো উঠে আসে বিভিন্ন সময়, সেরকম একটি আলকাপ গান। এই গানটার একটা ইতিহাস রয়েছে, সেটা একটু ছোট্ট করে বলে নি। সালটা তখন 1757, বাংলার নবাব তখন সিরাজদৌল্লা। বাংলার এই নবাবিকে খণ্ডন করার জন্য, বাংলায় শাসন স্থাপন করার জন্য ইংরেজ সরকার উঠে পড়ে লাগলেন, এবং সেই সময় সেনাপতি রবার্ট ক্লাইভের আহ্বানে ইংরেজ বাহিনীতে যোগ দিলেন মীর জাফর। যুদ্ধ শুরু হলো পলাশির প্রান্তরে। বাংলার খেটে খাওয়া গ্রামীণ মানুষ, ভাগীরথীর তীরে যারা বড় হয়ে উঠেছেন, আমবাগানে ঘুরে বেরিয়েছেন, যারা কখনো যুদ্ধ দেখেননি, যারা কখনো রক্ত দেখেননি, তারা হঠাৎ দেখলেন তীর চলছে, গুলি চলছে, কামান চলছে তাদের পলাশির প্রান্তরে, আর মাঠ ভরে রয়েছে তাদের আপনজনদের মৃতদেহে। ভেঙে পড়ল সারা বাংলা, প্রাণ হারালেন বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লা। সেই সময় বাংলার আপামর জনগণ, আপামর মানুষ, জাতপাত সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে হিন্দু মুসলমান সবাই শোকে ভেঙে পড়েছিলেন। সেই সময়কার গান এই আলকাপ গানটি, যার মধ্যে দিয়ে ফুটে উঠেছে তখনকার বাংলার চিত্র, তখনকার মানুষদের দুঃখ প্রকাশ পেয়েছে গানের মধ্যে দিয়ে, সেরকম একটি আলকাপ গান। কি হলো রে হে জান, কি হলো রে জান, কি হলো রে হে জান, পলাশি ময়দানে ওরে কোম্পানির নিশান, কি হলো রে হে জান, কি হলো রে জান। তীর পরে ঝাঁকে ঝাঁকে গুলি পরে রহে, একেলা মীর মদন বলো কত লিবে সহে, তীর পরে ঝাঁকে ঝাঁকে গুলি পরে রহে, একেলা মীর মদন বলো কত লিবে সহে, ছোট ছোট
কি হলো রে জান, মির্জাফরের দাগাবাজি নবাব ধরতে পারলো মনে, মোহনলালের সঙ্গে নবাব ভঙ্গ দিল রণে, মির্জাফরের দাগাবাজি নবাব ধরতে পারলো মনে, মোহনলালের সঙ্গে নবাব ভঙ্গ দিল রণে, নবাব কান্দে সিপুই কান্দে আহার কান্দে হাতি, ওরে মুকসুদাবাদ কান্দে রে ভাই কান্দে ভাগীরথি, কি হলো রে জান, কি হলো রে জান, কি হলো রে জান। ঢোল শহরত জানান দিল দেশের প্রতি ঘরে ঘরে, নবাবকে খুন করলো ঘাতক রাজমহলের চরে, ঢোল শহরত জানান দিল দেশের প্রতি ঘরে ঘরে, নবাবকে খুন করলো ঘাতক রাজমহলের চরে, গুলবাগে মুলো নবাব খোস ভাগে মাটি, ওরে চন্দ আটা নাই কান্দে মোহন লালের বিটি, কি হলো রে জান, কি হলো রে জান, কি হলো রে জান। পলাশী ময়দানে নবাব হারালো পরাণ, কি হলো রে জান, কি হলো রে জান, কি হলো রে জান, কি হলো রে জান। এবার আমরা একটা ঝুমুর গান গাইব। ঝুমুর ঝুমুরের বিস্তৃতিটা অনেকটাই বড়, বিশেষ করে আমাদের রাঢ়বঙ্গের গান, অর্থাৎ লালমাটির যে অঞ্চল আমাদের রয়েছে, বাংলার যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের কিছুটা অঞ্চল, বীরভূম, এই অঞ্চলের নিজস্ব গান, সেখানকার আদিবাসী ভাই বোনেরা যারা রয়েছেন, দাদারা রয়েছেন, তাদের গান, নিজস্ব গান, ঝুমুর গান।
এখন এই মুহূর্তে আমরা যে ঝুমুর গানটা গাইব এর এই গানটির সংগ্রাহক হলেন শ্রদ্ধেয় কালিদাস গুপ্ত। উনি গানটি সংগ্রহ করেছিলেন চা বাগান থেকে, চা বাগিচা থেকে আসামের, কিন্তু গানটি অঞ্চল ছোটনাগপুর অঞ্চল, ছোটনাগপুর অঞ্চলের একটি গান যে গানটি তিনি আসাম অঞ্চল থেকে সংগ্রহ করেছিলেন এবং তারও ইতিহাস রয়েছে, কারণ এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে ইংরেজ শাসনের সময় এখান থেকে আদিবাসীদেরকে আসামে নিয়ে যাওয়া হয়েছিল স্বপ্ন দেখিয়ে, চা বাগিচার স্বপ্ন দেখিয়ে, যে চা বাগানে কাজ করলে তারা হাতে অনেক টাকা পাবে, তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারবে, তাদের বাড়িতে আলো জ্বলবে, তারা সুখে শান্তিতে থাকবে চা বাগানে, এই রুখা সুখা জমিতে তাদের থেকে কোনো লাভ নেই, তার চাইতে তারা চা বাগানে চলো, এই স্বপ্ন দেখিয়ে মানুষগুলোকে চা বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি, সেখানে তাদেরকে প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছিল ইংরেজ সরকারের, তারা কখনোই তাদের মাইনে ঠিকঠাক করে পেত না, কেউই পেত না, এবং তাদের কষ্ট করে উপার্জন করা টাকা চাইতে গেলে তাদেরকে মারধর করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো। তো তারা যখন চা বাগিচায় গিয়েছিল তখন তারা সাথে করে তাদের সংস্কৃতিকে নিয়ে গেছিল, তাদের অঞ্চলের গান, তাদের অঞ্চলের কথা, তাদের অঞ্চলের যন্ত্র, মাদল, ধামসা, এই সবকে সঙ্গে করে নিয়ে গেছিল। তো সেরকম একটি গান ছোটনাগপুর অঞ্চলের ঝুমুর গান ঝুমুর। গিরগিটি বিষম জ্বালা আর গাঁথিব ফুলের মালা গ, গিরগিটি বিষম জ্বালা আর গাঁথিব ফুলের মালা গ, তুরসনে বানাব প্রেমের দোলনা আর ধ্বনি যাতে দেব না, সনে বানাব প্রেমের দোলনা আর ধ্বনি যাতে দিব না, গিরগিটি বিষম জ্বালা আর গাঁথিব ফুলের মালা গ, গিরগিটি বিষম জ্বালা আর গাঁথিব ফুলের মালা গ, সনে বানাব প্রেমের তুলনা আর ধ্বনি যাতে দিব না, তুর সনে বানাব প্রেমের তুলনা আর ধ্বনি যাতে দিব না। আনিব সাগরের লতা বানাইব প্রেমের সুতা গ, আনিব সাগরের লতা বানাইব প্রেমের সুতা গ, আর তুর গলায় প্রেমের সুতা দিগনা আর ধ্বনি যাতে দিব না, আর তুর গলায় প্রেমের সুতা দিব না আর ধ্বনি যাতে দিব না।
রসলীলা গোপিন সবে করে খেলা গ বৃন্দাবনে রসলীলা গোপিন সবে করে খেলা গ আর দূর গলাই প্রেমের মালা দিব না আর ধ্বনি যাতে দেব না আর দূর গলাই প্রেমের সুতা দিব না আর ধ্বনি যাতে দেব না দূর গলাই প্রেমের মালা দিব না আর ধ্বনি যাতে দেব না গলাই প্রেমের সুতা দিব না আর ধ্বনি যাতে দিব না দূর গলাই প্রেমের মালা দিব না আর ধ্বনি যাতে দিব না দূর গলাই প্রেমের সুতা দিব না আর ধ্বনি যাতে দিব না এবার আমরা আরেকজন মহাজনের গান গাইব তার নাম বাউল শাহ আব্দুল করিমজি করিমজি আমাদের খুব পছন্দের একজন মানুষ খুব পছন্দের একজন মহাজন তার গানের কথা আমাদের বড্ড প্রিয় আর তাকে বাদ দিয়ে আমাদের সাধারণত আসর হয় না খুব একটা আমরা করি না তাই এই মুহূর্তে আব্দুল করিম সাহেবের একটি গান এই গানটি তিনি গেয়েছেন নিজেও এবং এই গানটি রচনা করার পেছনে যে কারণ তিনি মনে করেছেন যে আমরা যে গাড়িতে চড়ি যে মেশিন গাড়িতে চড়ি সেটা তৈরি হয়েছে আমাদের এই গাড়িকে দেখে আমাদের এই মানব গাড়িকে দেখে আমাদের এই শরীরকে দেখে যেমন আমাদের ইঞ্জিন লাগে সেরকম গাড়িতে ইঞ্জিন দেওয়া হয়েছে আমাদের হেডলাইট লাগে গাড়িতে হেডলাইট দেওয়া হয়েছে আমাদের ডায়নামো লাগে গাড়িতে ডায়নামো আছে আমাদের চাকা যেমন আছে গাড়িতে চাকা দেওয়া হয়েছে তো ঠিক তেমনই এবার করিম সাহেব বলছেন গাড়ি যেমন বেশি চললে নষ্ট হয়ে যায় তার যদি মেনটেন্যান্স ঠিক না হয় তাহলে যেমন গাড়ি নষ্ট হয়ে যায় আমাদের মানব শরীরও ঠিক তাই একে যদি ঠিকঠাক করে না রাখা হয় অনিয়ম করা হয় বেশি তাহলে এই গাড়িও বেশি দিন টেকে না এই গাড়িও বেশি দিন চলে না সেটা কোন দিন যে ধোকা দিয়ে দেবে মাঝরাস্তায় সেটা বোঝা বড় দায় সেরকম একটি গান করিম সাহেবের সরিয়া মানব গাড়ি আরে যেতে ছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি আরে যেতে ছিলাম বন্ধুর বাড়ি আর মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না হো বলি মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না গাড়ি চলে না চলে না চলে না হারে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না সরিয়া মানব গাড়ি যেতে ছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি যেতে ছিলাম বন্ধুর বাড়ি মধ্য পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না মধ্য পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না গাড়ি চলে না মহাজনে যত্ন করে
তেল দিয়েছে ট্যাঙ্কি ভরে মহাজনে যত্ন করে তেল দিয়েছে ট্যাঙ্কি ভরে গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে গাড়িতে স্টেশন যারে অযথা গন্ডগোল করে গাড়িতে স্টেশন যারে অযথা গন্ডগোল করে হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউ কথা কেউ শুনে না হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউ কথা কেউ শুনে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো ইয়ার আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো ইয়ার আব্দুল করিম ভাবছে এবার আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো ইয়ার আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো ইয়ার ওই আমার সামনে বিষম অন্ধকার আমার সামনে বিষম অন্ধকার আর করতেছি এই ভাবনা আমার সামনে বিষম অন্ধকার আর করতেছি এই ভাবনা গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না যেতেছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি মধ্য পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না মধ্য পথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না এবার আমরা একটা উৎসবের গান গাইব আমাদের পার্শ্ববর্তী অঞ্চল আসাম আর আসামের সবচাইতে বড় উৎসব বিহু উৎসব সেখানকার ট্র্যাডিশনাল গান সেই বিহু গান আমরা উৎসবের আমেজে উৎসবের গান গেয়ে ভালোবাসার কথা বলে আজকের আসর শেষ করব এই মুহূর্তে ভালোবাসার গান বিহু গান আরে বিহুটি যে আহিছে আরে বিহুটি যে আহিছে ইয়ে রমকি চমকিয়া আরে গছে বনে হলালে হে পাত আরে দিয়াই বনি তিরিছেনে হরে গামোচা চাওয়া দেখি মুর্গা কেনে বা লাগে
বিহুরে ওই তলিতে নাচনা হাসুলাহাগে বিহুরে ওই তলিতে নাচনা হাসুলাহাগে ও মোর সেনাই ওই এনে কইনে সাবি বহরে মরম লগা কই ও মোর সেনাই ওই এনে কইনে সাবি বহরে মরম লগা কই দেখি মুর্গা কেনে বা কেনে বা লাগে দেখি মুর্গা Oh,